আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম মাছের একটি রেসিপি নিয়ে। আজ দেখাবো কিভাবে কই ভাপা তৈরি করতে হয়। এই কই ভাপা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এবং এর স্মেলটাও খুবই সুন্দর। আর আমি পুরো রান্নাটি করেছি সরিষার তেল দিয়ে, সেই ক্ষেত্রে এই খাবারটি যথেষ্ট হেলদি হয়েছে। চলুন দেখে নেই পুরো প্রসেস। আমি বেশ কিছু কই মাছ নিয়েছি, আমি মোটামুটি দেশি কই নেওয়ার চেষ্টা করেছি। প্রথমে কই মাছের দুই পাশ আমি খুব ভালো মতো চাকু দিয়ে চিরে নিচ্ছি। কই মাছ কোটার সময় কিন্তু খুবই কষ্ট হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ভালো খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে, তবে কই মাছের এই কাঁটাগুলো যদি সিজার দিয়ে কাটা হয় তাহলে খুব বেশি ইজি হয়ে যায়। মাছগুলো আমি আরেকবার ধুয়ে মাছের মধ্যে কিছুটা হলুদ এবং লবণ দিয়ে নিচ্ছি। এবার মাছগুলো খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাছের যেই অংশগুলো আমি ছিঁড়েছিলাম সেই অংশগুলো ভালো মতো হলুদ এবং লবণ মাখিয়ে দিচ্ছি। এই মাছগুলো সামান্য ম্যারিনেট করে নিচ্ছি প্রায় 10 মিনিট। এই 10 মিনিটে আমি মাছের জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটি বাটিতে প্রায় 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, মরিচ আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আরও দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং প্রায় 1.5 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচের কিছুটা কম লবণ এবং বেশ খানিকটা সরিষার তেল। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি। আমি আগেই বলেছি আমি পুরো রান্নাটি সরিষার তেল দিয়ে করছি। এবার সব মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার না করে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, কারণ বাটা পেঁয়াজ দিলে এই কই ভাপা খেতে খুব বেশি ভালো লাগে না। যেহেতু মশলাগুলো ড্রাই ছিল তাই প্রয়োজনে কিছুটা পানি দিয়েও মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার সব মশলাগুলো খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি মাছের উপরে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমার এই কই ভাপা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর আপনাদের ভালো মন্দ যে কোনো মতামতই আমাকে জানাবেন। আর অবশ্যই আপনারা এই কই ভাপা বাসায় রান্না করবেন এবং আমাকে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে। আমার তো এর গন্ধ এবং স্বাদ দুটোই খুবই ভালো লেগেছে। আমার সবগুলো মাছ ভালো মতো মাখানো হয়ে গেছে। মশলা মাখানো মাছ প্রায় রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এবার মাছগুলো টিফিন বক্সে খুব ভালো মতো বিছিয়ে দিচ্ছি। টিফিন বক্সে অবশ্যই ঢাকনা থাকতে হবে। মাছগুলো এমনভাবে বিছাতে হবে যেন নিচে কোনো ফাঁকা না থাকে। সাইড দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। প্লেটটা ধুয়েও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার আমি 3 থেকে 4টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি এবং সর্বশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। পানি দিয়ে মাছগুলো আবারও খুব ভালো মতো একটু মিশিয়ে নেড়ে দিলাম। এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে কই ভাপাকে ভাপে দিয়ে নিব। ভাপে দেওয়ার জন্য আমি একটা সসপ্যানে বেশ খানিকটা পানি দিয়েছি এবং পানির উপরে একটি স্ট্যান্ড বসিয়ে এই টিফিন বক্সটি বসিয়ে দিচ্ছি। এবার চুলোর আঁচ মিডিয়াম হাই করে দিচ্ছি। এভাবে রান্না করছি প্রায় 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পরে। এবার কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। টিফিন বক্স কিছুটা ঠান্ডা হলে আমি খুলে দেখিয়ে দিচ্ছি আমার এই কই ভাপাটি কেমন হয়েছে। দেখুন, দেখতে খুবই ভালো লাগছে এবং এর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। আশা করি আমার এই কই ভাপা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।